হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল সলিউশন। আজকে আমি আপনাদেরকে বলতে এসেছি স্যামসাং গ্যালাক্সি A51 অ্যান্ড স্যামসাং গ্যালাক্সি A71 ইজ দ্য আপকামিং মোবাইল ফর ইন্ডিয়া। অলরেডি ভিয়েতনামে লঞ্চ করে গেছে, আমাদের ইন্ডিয়াতে ডিসেম্বর এন্ড অর জানুয়ারি ফার্স্ট উইকে লঞ্চ করতে চলেছে সেট দুটো। সেট দুটো নিয়ে আমি আপনাদের ডিটেলস রিভিউ দেওয়ার চেষ্টা করছি, বিকজ ইন্ডিয়াতে এখন লঞ্চ হয়নি, তো আমি আপনাদের ঠিক ইমেজ দেখাতে পারছি না, যে ইমেজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো কপিরাইট ইমেজ হবে বলে আমি এগুলোকে আপনার শো করছি না। মিরর ব্ল্যাক অ্যান্ড ডায়মন্ড শেপ ডিজাইন হলো ব্যাক সাইড মোবাইলটি করেছে, চারটে কালারের আপনার সেটটা পাওয়া যাচ্ছে, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ব্লু অ্যান্ড পিঙ্ক। স্যামসাং A51 অ্যান্ড স্যামসাং A71 সাইজ দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। A51 এর সাইজ করেছে আপনার 6.5 ইঞ্চি সুপার অ্যামোলয়েড ফুল HD প্লাস, অ্যান্ড স্যামসাং A71 হলো 6.7 ইঞ্চি সুপার অ্যামোলয়েড ফুল HD প্লাস। ক্যামেরা ইজ এ এল শেপ কোয়াড কোর ক্যামেরা আছে। স্যামসাং A51 ইজ 48 মেগাপিক্সেল ফর মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেল ফর ডেপথ অ্যান্ড 12 মেগাপিক্সেল ফর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল অ্যান্ড 5 মেগাপিক্সেল ফর ম্যাক্রো। অ্যান্ড স্যামসাং A71 এ আপনার সেখানে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, রেস্ট অফ দিস অল আর সেম। পাঞ্চ হোল ইন দ্য সেন্টার ইজ 32 মেগাপিক্সেল ফর সেলফি ক্যামেরা, বোথ মোবাইল আর সেম। ব্যাটারি ইজ 4000 mAh ফর A51 অ্যান্ড 4500 ফর A71। A51 এ অ্যান্ড্রয়েড 10, বাট A71 এ এখনও অবধি স্যামসাং ডিক্লেয়ার করেনি কি ওয়েজ আছে। প্রসেসর স্ন্যাপড্রাগন 730 ফর A71 অ্যান্ড এক্সিমোস 9611 ফর A51, অ্যান্ড র্যাম বোথ মোবাইল আর ইকুয়াল 6GB অ্যান্ড 8GB, ইন্টারনাল স্টোরেজ 128GB ইজ ইকুয়াল অলসো ফর বোথ মোবাইল, অ্যান্ড এক্সপেন্ডেবল মেমোরি 512 GB ইজ বোথ মোবাইল অ্যাজ ইকুয়াল। নাও প্রাইস, অলরেডি ভিয়েতনামে লঞ্চ হয়ে গেছে, তো ভিয়েতনাম প্রাইস যেটা সেটা ইন্ডিয়ান প্রাইসে আপনার আসছে ফর A51 24,000 অ্যাপ্রক্স, বাট 71 এখন অবধি প্রাইস কোনো ডিক্লারেশনস নেই, সো আই ক্যান নট সে এনিথিং ফর দ্য 71 প্রাইসেস। তো ওকে ফ্রেন্ডস, আমি আপনাদেরকে দুটো মোবাইলের আপকামিং মোবাইলের আমি রিভিউ জাস্ট আমি আপনাকে একটা ব্রিফ করলাম, তো আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। থ্যাংক ইউ।